তো হঠাৎ করে দেখি নিশু নেই নিশু শুরুর দিকে সামলানোটা একটু ডিফিকাল্ট ছিল তানজিতি কিন্তু অনেক বেশি খায় কিন্তু আমাদের দেশের মানুষের একটা স্বভাব হচ্ছে কি পাশের বাড়ির সব কিছু ভাল লাগে আর হচ্ছে আর নিজের কোনো কিছুই ভাল লাগে না আপনি তো অনেক নাটক বানিয়েছেন অনেকের সাথে কাজ করেছেন আজকে আপনার কাছ থেকে নাটকের কয়েকজন তারকার সিক্রেট জানবো মানে আপনি তাদের সিক্রেট ফাঁস করবেন প্রথমে নামাসি যেমন রিসেন্টলি আপনার নাটক ভালোবাসি তো বোতে তানজিনতিশা তৌসিফ মাহবুব কাজ করছে সো তানজিনতিশার একটা সিক্রেট জানতে চাই যেটা কেউ জানে না আমি জানি কি না আসলে কেউ জানে না হয়তো ওর ফ্যামিলি মেম্বাররা জানে যেটা হচ্ছে তানজিনতিশা কিন্তু অনেক বেশি খায় মানে তানজিনতি অনেক খুশি খায় ও অনেক বেশি খায় কিন্তু আমার মেইনটেইন করে আমি জানি না এত খাওয়ার পর কিভাবে কিভাবে ফিট থাকে ঠিক থাকে সো এটার জন্য ওকে আসলে 10 টেন দেওয়া উচিত ও মাই গড মানে আমাক একটু বলেন তো উদাহরণ দন তো কিভাবে খায় অনেক সাথে অনেক মানে কাচ্চি বিরিানি বা কি খায় না যেমন আমরা শুটিং এর টাইমে আমি একদিন দেখলাম যে ও যখন খাচ্ছে ডিনার টাইমে ও অনেক কিছু নিয়ে বসেছে সো আমি দেখে চিন্তা করলাম যে এটা তো আমি দুই দিনে খাবো আচ্ছা তৌসিফ মাহবুবের একটা সিক্রেট জানতে চাই ওনাকে দেখলে তো মনে হয় উনি অনেক ফানি উনি অনেক মজা করে সো ফানি কোনো ব্যাপার আছে কি ওনার মধ্যে তৌসিফ আসলে খুব ফান করে শুটিংয়ে অনেক খুব ফান করে অনেক মজায় থাকে সো তৌসিফের একটা জিনিস হচ্ছে আমরা যখন চার দিন ছিলাম রাজশাহীতে শুটিং করছিলাম প্রত্যেক দিন রাত্রের বেলা তৌসিফ বলতো কালকে সকালে আমরা ক্রিকেট খেলবো সকালে ঘুম থেকে উঠে দেখা যেত যে টিমের অনেকে উঠতো কিন্তু ওই ঘুম থেকে উঠতো না ও শুধু লাস্টের দিন লাস্টের দিন মেবি ও এটা প্রুভ করার জন্য যে না ও আসলে ক্রিকেট খেলতে চাই ওই একটা দিনই ঘুম থেকে উঠে ক্রিকেট খেললো মানে জোভান ভাইয়ের কথা কি বলবো আপনার খুবই কাছের হুম তার অনেক কিছু আমরা এর আগে আপনার কাছে জেনেছি কিন্তু এখন যেটা জানতে চাইবো যেটা আপনি কোথাও বলেন নাই মানে সিক্রেট সবচেয়ে একটা কথা জোয়ানকে প্রতিবারই আমি যখন স্টোরি শুনি ও কনফিউজ থাকে ও প্রতিবারই কনফিউজড থাকে ও বললো এটা কি ভালো হবে ভালো হবে সো কনফিউশন নিয়ে কাজটা করে এবং কাজ করার পরে আফটার রিলিজ রেসপন্সটা পাবো না এই জিনিসটা ভালো ছিল আপনি তো অনেক আর্টিস্টের সাথে কাজ করেছেন আমাকে বলতে হবে কে এমন আছে যাকে সামলানো আপনার কঠিন হয়ে গেছে মানে অ্যাজ এ ডিরেক্টর আপনি তাকে সামলাতে পারেন না আমার সেকেন্ড ওয়ার্ক হচ্ছে নিশু সাথে ছিল সো তখন নিশু ভাই আমি তো নতুন ডিরেক্টর সো হঠাৎ করে দেখি নিশু নেই তো আমরা সবাই খুঁজতে নেই 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 পুরো সেট খুঁজে ফেলা হলো নেই 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 তো কতক্ষণ পরে নিশু ভাই হয়তো বাইরে থেকে আসছে বা ভিতরে কোথাও ছিল আমরা আসলে জানতাম না কতক্ষণ পরে সে বলে আরে কি আমাকে ডাকলি না কেন এতক্ষণ ধরে আমি বসে আছি তো নিশু ভাইকে শুরুর দিকে সামলানোটা একটু ডিফিকাল্ট ছিল এমন কে আছে যে রোমান্টিক এবং অন স্ক্রিনে দারুণ রোমান্স করতে পারে আমার কাছে রোমান্টিকের সব দিকে অন স্ক্রিনে অপূর্ব ভাইকে মনে হয় অপূর্ব ভাই দারুণ রোমান্টিক এবং অন স্ক্রিনেও ভালো রোমান্স করতে পারে আর মেয়েদের মধ্যে তৃষা মেহজাবিন এই দুজনেই আমার কাছে বেটার মনে হয় তৃষাকে আমি দেখলাম অন স্ক্রিন ও রোমান্স রোমান্টিক সিনগুলো ভালো হয় মেহজাবিনও ভালো এই দুজনই আমি এখন পর্যন্ত রোমান্টিক দিক থেকে বেস্ট দেখলাম আর কি আমাদের দেখা আপনার একটা নাটকের একটা দৃশ্যের সাথে রণবীর কাপুর রশ্মিকা মাদান্নাকে ধরে রাখছে এরকম একটা দৃশ্য যে কপি আপনি কপি করছেন সো এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে প্রথমে বলবো আমাদের কাজটা শুটিং হয়েছে তিন মাস আগে চক আর এনিমেলের মধ্যে আমরা এই জিনিসটা দেখে হচ্ছে ট্রেলারে যেটা রিলিজ হয় পনেরো বিশ দিন আগে সো প্রথমে হচ্ছে এখানে আসলে ওইটা দেখে যে আমি কপি করে সেই সময়টা আনি বা সেই সময়টা সময়ক্ষণ ম্যাচ করে না কিন্তু আমাদের দেশের মানুষের একটা স্বভাব হচ্ছে কি পাশের বাড়ি সব কিছু ভাল লাগে আর হচ্ছে আর নিজের কোনো কিছুই ভাল লাগে না সো এখন আপনার এই ক্ষেত্রে আসলে আমার বলার কিছু নেই কিন্তু এতটুকুই বলবো যে আসলে জিনিসটা হচ্ছে আমাদের মিলে যেতে পারে এমন কোনো সিন না যে আসলে গলা চেপে ধরে এমন ইউনিক সিন না যে এটাকে কখনো আমরা দেখিনি এটা আমরা দেখি কিন্তু সবসময় বাইরের পাশের কিছু দেখলে বাইরের কিছু দেখলে আমাদের মনে হয় এটা ইউনিক আবার নিজেরা যখন সেম জিনিস করি তখন মনে হয় যে এটা হয়তো কপি এটাই হচ্ছে প্রবলেম